আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, নান্দনিক সংলাপের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শামীম আহমদ তালুকদার। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আগামী 7ই জানুয়ারি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে নানান উত্তেজনা উত্থাপ বিরাজমান সাধক দ্বারায়, এবং অনেকেই বলছেন যে এবারের যে নির্বাচনটি হচ্ছে দলীয় প্রার্থীর বিরুদ্ধে দলীয় প্রার্থী করছেন, তো এই নির্বাচনটি একটি চ্যালেঞ্জিং নির্বাচন। এবং অনেকে আবার বলছেন যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হওয়াতে বা স্বতন্ত্র প্রার্থী হওয়াতে নেতা কর্মীদের কদর অনেকটা বেড়েছে। এই সমস্ত বিষয়ে আজকে জানব। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সৈলা আফজালাবাদ ইউনিয়ন পরিষদের তিনবারের নির্বাচিত জননন্দিত চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামী লীগ সাতক উপজেলা শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব গয়াস আহমদ। আপনাকে স্বাগত জানাচ্ছি নান্দনিক সংলাপের পক্ষ থেকে। তো প্রথমেই দর্শক, আমরা আপনাদের জানিয়ে রাখছি যে আমাদের বয়সটা ক্লিয়ার আছে কিনা আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমরা কৃতজ্ঞ থাকবো। তো জনাব গয়াস আহমদ, নির্বাচনী যে প্রচার প্রচারণায় খুব দূর আপনি অংশগ্রহণ করছেন এবং এতদ অঞ্চল থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য, চারবারের নির্বাচিত সংসদ সদস্য জননেতা মুজিবুর রহমান মানিক অষ্টমবারের মতো, আমরা যেটা জানি অষ্টমবারের মতো দলীয় প্রতীক নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন এবং নির্বাচনী মাঠে অবস্থান করছেন, মাঠ সরগরম রয়েছে। সাধারণ ভোটারদের আমি কিন্তু দুইটা পার্টে ভাগ করছি এখানে, একটা রয়েছে দলীয় কর্মী এবং একটা রয়েছে সাধারণ ভোটাররা যারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন না। কার কাছ থেকে কতটুকু সাড়া পাচ্ছেন বা এই নির্বাচনে যে চ্যালেঞ্জিং বলা হচ্ছে কতটা চ্যালেঞ্জ হিসাবে দেখছেন? ধন্যবাদ প্রিয় নান্দনিক সংলাপের প্রিয় ভাই শামীম আহমদ তালুকদার সহ সহযোগী ছোট ভাই ফয়সল সহ আজকে যে আমাকে প্রশ্ন করা হয়েছে সামনে জাতীয় সংসদ নির্বাচন, এই এই সংসদ নির্বাচনকে সামনে নিয়ে আমাদের আজকের এই প্রশ্নোত্তর যেটি আমাদেরকে প্রশ্ন করেছেন যে নেতা কর্মীদের কদর বেড়েছে, কথাটা সত্যি নয়, কথাটা সত্যি নয়। আমাদের প্রিয় নেতা সাতক দ্বারার জননন্দিত নেতা, যিনি পা পা করে হেঁটে হেঁটে সাতক দ্বারার অলিতে গলিতে গ্রামে গঞ্জে শহরে প্রত্যেক মানুষের দ্বারে কাছে গিয়ে দ্বার প্রান্তে গেছেন এবং মানুষের দ্বার প্রান্তে প্রতিটা উন্নয়ন পৌঁছে দিয়েছেন, এবং উনি একজন মানুষকে যেভাবে ভালোবেসে ওনার আসলে বেঁধে রেখেছেন সাতক দ্বারার আপামর জনতাকে, এবং উনি আমরা যেটা দেখেছি বা আমার মনে হয় আপনারও দেখা আছে, উনায় যখন কারাগারে গিয়েছিলেন একটা মিথ্যা ষড়যন্ত্র মামলায়, তখন উনি যখন কারাগার থেকে মুক্তি পেয়ে এসেছিলেন সাতক দ্বারা, তখনকার সময়ে এই মাঠে মহসিন মাঠে যেখানে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ইয়া মিটিং করে গিয়েছিলেন, যে মানুষের যে উপস্থিতি ছিল প্রধানমন্ত্রীর জনসভায়, ঠিক দুই দিন পরে মহিন্দন মানিককে সম্বর্ধনা দিতে গিয়ে সাতক দ্বারার আপামর জনতা উপস্থিত হয়ে সেটাকে অনেক অনেক পিছনে প্রধানমন্ত্রী প্রোগ্রামকে পিছনে ফেলে মহিন্দন মানিক তাক লাগিয়ে দিয়েছে সারা বাংলাদেশকে। মহিন্দন মানিক একজন কর্মী বান্ধব নেতা, যিনি সাতক দ্বারার আপামর মানুষকে ভালোবাসেন এবং প্রত্যেক মানুষের সাথে ওনার একটা সেতুর বন্ধন, একটা মনের বন্ধন, ভালোবাসার বন্ধন, যেটা কোনোদিন কেউ ছিন্ন করে নেওয়া বিচ্ছিন্ন করে সম্ভব হবে না। কারণ মহিন্দন মানিক টাকার বিনিময়ে কোন নেতা কর্মীকে ধরে রাখছেন না, উনি মনের বিনিময়ে মন দিয়ে বেঁধে রেখেছেন ওনার সাথে মানুষের মনের সম্পর্ক। আমি আমার অভিজ্ঞতা দিয়ে আমি যেভাবে সৈলা আফজালাবাদ ইউনিয়নে
রাজনৈতিক একজন নগণ্য কর্মী হিসাবে আওয়ামী লীগের এবং এই ইউনিয়নকে আওয়ামী লীগকে সংগঠিত করার জন্য এবং আমার একটা উদ্দেশ্য নিয়ে আমি যখন মানুষের বাড়ি বাড়ি গিয়ে আমি কাজ করি এবং সহযোগিতা করে আমি কর্মী সৃষ্টি করি এবং প্রত্যেকের সাথে একটা পারিবারিক ভাবে সম্পর্ক আজকে দীর্ঘ আমার 40-42 বছরের অভিজ্ঞতা থেকে আমি আমার সৈলাব দলবাদী মেয়েদের প্রতিটা পরিবারের সাথে একটা সামাজিক সম্পর্ক রাজনীতির পাশাপাশি একটা সামাজিক সম্পর্ক এবং সেতুর বন্ধন ঠিক আমি দেখছি আমাদের প্রিয় নেতা জননেতা মহিলার মালিকের সাথে মানুষের এটা যে বন্ধন এটা একটা মনের বন্ধন যেটা এটা কোনোদিনও হয়তো কেউ ছিঁড়ে নেওয়া সম্ভব নয় তাই আমি মনে করি আমাদের নেতার কাছে কোনোভাবেই কর্মীর আজ নতুনভাবে খতর করে না সবসময় খতর আছে জি জনাব যেটা বলছিলাম যে হেভিওয়েট প্রার্থী রয়েছেন আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জনাব শামী আহমদ চৌধুরী তো এই সেক্ষেত্রে যেহেতু নির্বাচনটি এক ধরনের আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ বলা যায় সেক্ষেত্রে কতটা চ্যালেঞ্জ হিসাবে এই নির্বাচনকে আপনি দেখছেন বা কতটা স্বাভাবিক মনে করছেন আপনি আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ কতটা আমি মেনে নিচ্ছি না আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ কিভাবে হবে যেখানে দলের প্রধান আমাদের জননেত্রী শেখ হাসিনা যাদেরকে টিকিট দিয়েছেন নমিনি দিয়েছেন তারাই দলের মনোনীত এবং তাদের প্রতি দলের সিদ্ধান্ত এবং দল যাকে সিদ্ধান্ত দিয়েছে এবং দলের বাহিরে গিয়ে যদি কেউ হয়তো প্রার্থী তাহলে তো আওয়ামী লীগের আর রয়ে না এটা আওয়ামী লীগের বাহিরে চলে গেছে এটা আদত শেখ হাসিনার প্রতি ওদের শ্রদ্ধাবোধ নেই এবং আওয়ামী লীগের প্রতি আন্তরিকতা নেই ওদের ওরা হয়তো শুধু তাদের স্বার্থ নেওয়ার জন্য এবং জনপ্রতিনিধি হওয়ার জন্য এবং মূল বিষয়টি হচ্ছে তারা যেভাবে এই সাতক ধরার মানুষকে লুটে বুটে খাচ্ছে ঠিক এইভাবে লুটে বুটে খাওয়ার জন্য তারা আজকে এই প্রার্থিতা হয়েছে তাদের মূল উদ্দেশ্য আওয়ামী লীগ প্রধান আওয়ামী লীগ নয় ওরা তো আওয়ামী লীগ আমি রাজনীতি অঙ্গনে দীর্ঘদিন যাবৎ আছি এবং ওরা কোনোদিন আমার মনে হয় না আওয়ামী লীগকে ভোট দেওয়ার সুযোগ হয়েছে বলে আমি মনে করি না এবং এরা এক সময় তো ওনার ভাই আবুল কালাম চৌধুরী উনি একজন ভালো মানুষ এবং উনি বারবার পৌরসভা থেকে নির্বাচন করছেন এবং নির্বাচিত হচ্ছেন এবং ওনার দুইবার নৌকা নিয়ে নির্বাচন করেছেন ওই সময়ে তাদের একটা সৌভাগ্য হয়েছে নতুবা তাদের নৌকা দেওয়ার আমার মনে হয় না উনি কোনোদিন ওরা কোনোদিন নৌকায় ভোট দিয়েছে আমি বিশ্বাস করি না আগে হয়তো শেখ হাসিনার কাছে প্রার্থিতা চেয়েছিল কিন্তু প্রার্থিতা হয়ে গেলে বাম্পার ফসল নিতে এটি তাদের উদ্দেশ্য ছিল যে নৌকা পেয়ে গেলেই হয়তো আমি এমপি হয়ে যাব কিন্তু এমপি হয়তো এত সহজ না আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি বঙ্গবন্ধুর কন্যা উনি প্রত্যেক মানুষকে প্রত্যেক নেতাকে কর্মীকে উনি ভালো ছিলেন জানেন এবং চিনে এবং জেনেই হয়তো প্রার্থিতা উনি নমিনি দিয়েছেন আচ্ছা বলা হচ্ছে যে সাতক ধরার মানুষ পরিবর্তন চায় বারবার এই কথাটি বলা হচ্ছে আসলে কি কেন সাতক ধরার মানুষ কেন পরিবর্তন চাইবে না এমন বিশেষ কি দিক রয়েছে যে কারণে মানুষ জননেতা মুজিবুর রহমান মানিককে আবার ভোট দিয়ে তাদের প্রতিনিধিত্ব করার জন্য মহান জাতীয় সংসদে পাঠাবে সাতক ধরা মুজিবুর রহমান মানিকের বিকল্প মুজিবুর রহমান মানিকই আর হয়তো কেউ হতে পারে না এই সাতক ধরা থেকে আমি বিশ্বাস করি উনি সাতক ধরার এই যে ইতিপূর্বে বললাম একজন কর্মী বান্ধব এবং মানুষকে যেভাবে নেতা কর্মীকে ধরে রেখেছেন শুধু আওয়ামী লীগ নয় ওর কাছে প্রত্যেক মানুষ নিরাপদ সাতকের দ্বারার আপামর জনতা ওর কাছে নিরাপদ উনি একজন আদর্শিক মানুষ উনি ওনার আদর্শের মাধ্যমেই এই সাতক ধরার মানুষকে আজকে উনি হয়তো ওনার মনের মধ্যে বেঁধে রেখেছেন এবং সাতক ধরা আপামর জনতা ওনাকে হয়তো মনের মধ্যে স্থান দিয়েছেন উনি যারা পরিবর্তন চায় তাদের উদ্দেশ্য এই যে উন্নয়ন গতদিন একদিন বলেছে যে সাতক ধরা বাংলাদেশের উন্নয়ন হয়েছে কিন্তু সাতক ধরা উন্নয়ন হয় নাই আসলে দৃশ্যমান কি উন্নয়ন গুলো হয়েছে সাতকে যে দৃশ্যমান যেটা উন্নয়ন হয়েছে প্রথমেই সাতকের প্রবেশদ্বার আমাদের গোবিন্দগঞ্জ এই যে সুনামগঞ্জের প্রবেশদ্বার সিলেট থেকে সুনামগঞ্জের প্রবেশদ্বার প্রথমে গোবিন্দগঞ্জ আপনারা ফার্স্ট প্রথম দাফটি ঢুকেই যে ব্রিজটা যে রাস্তাটি তৈরি হয়েছে সুনামগঞ্জ আমাদের এই যে বর্ধমান পর্যন্ত যে যতটি ব্রিজ হয়েছে এদিকে গোবিন্দগঞ্জ থেকে দোড়া পর্যন্ত যে ব্রিজ
এবং দৃশ্যমান যে রাস্তা এবং আজকে সুরমা নদীর উপরে যে দৃশ্যমান ভিড়, এগুলো তো প্রথম দফে যে বিষয়টা আমরা যোগাযোগ কাতে একটা অমূল পরিবর্তন হয়েছে ছাতক দ্বারায়। পাশাপাশি আমাদের এই যে গোবিন্দগঞ্জ আব্দুল স্মৃতি মহাবিদ্যালয়, যেটা একটা ডিগ্রি কলেজ ছিল কিন্তু অনার্স কলেজ ছিল না, ওনার মাধ্যমে আজকে একটা অনার্স কলেজ। এবং দৃষ্টিনন্দন যে ভবনগুলো দাঁড়িয়ে আছে আজকে ছাতকের, যে দৃষ্টিনন্দন ভবনগুলো ছাতক কলেজে দাঁড়িয়ে আছে, হাই স্কুলগুলো দাঁড়িয়ে আছে ছাতকে, অগণিত হাই স্কুল শিক্ষা প্রতিষ্ঠান ওনার মাধ্যমে গড়িয়ে উঠেছে। এবং শেখ হাসিনা প্রত্যেকটা আমাদের ছাতক দ্বারায় অগণিত হাই স্কুল মাদ্রাসা এমপিও ভুক্ত এই সময়ের ভিতরে হয়েছে। এগুলা কিন্তু মানুষের হৃদয়ের মধ্যে মহিরার মালিক স্থান করে নিয়েছেন, শেখ হাসিনা সরকার স্থান করে নিয়েছেন ছাতক দ্বারার মানুষ শিক্ষা প্রতিষ্ঠানে এবং যোগাযোগকাতে। এবং বিশেষ করে আমার ইউনিয়নে যে গোবিন্দগঞ্জ বসন্তপুর রাস্তায় ইতিপূর্বে 6 কোটি টাকার কাজ সম্পন্ন হয়েছে, আবার বড়ফলিগাঁও থেকে বসন্তপুর এই যে গরমতলা ব্রিজ পর্যন্ত আরো 6 কোটি টাকার কাজ চলমান, এবং গরমতলা ব্রিজ 7 কোটি টাকার ব্রিজ সম্পন্ন হয়েছে। আমার ইউনিয়নে এই যে কলাগাঁও বিলম দুপুরের 15 কোটি টাকার কাজ, আজকে ব্রিজের কাজ চলমান অবস্থায় দৃশ্যমান যে বিষয়টি আমরা কোনোদিন কল্পনা করতে পারি নাই যে বটরকালে এই জায়গায় মহিলার মালিকের মাধ্যমে এই ডিল হবে, এটা হয়তো বিশ্বাস করতে পারি না। কিন্তু আজকে বিশ্বাস করতে পারছি যে মণিপুরের মালিকের দ্বারা সাধ্য হয়েছে, জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে আমরা আজকে এই যে বিনন্দপুরের ব্রিজ 15 কোটি টাকার ব্রিজ, আজকে এই যে আমার বাংলা বাজার হাই স্কুল অ্যান্ড কলেজ যে দৃশ্যমান ভবন, আজকে আমার লাকেশ্বর এলপি উচ্চ বিদ্যালয়ের দৃশ্যমান ভবন, এই যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান যেভাবে হয়তো ওনার মাধ্যমে গজিয়ে উঠেছে, এবং ভবন আর ভবন যেভাবে শিক্ষা প্রয়াস হচ্ছে হয়েছে, যেভাবে হয়তো ছাত্রছাত্রীদের এই মানে লেখাপড়ার গুণগত মান বেরিয়েছে, এবং আজকে ডিজিটাল যুগে আমরা ডিজিটাল পদ্ধতিতে প্রত্যেকটা জায়গায় আজকে ভবন তৈরি হচ্ছে, এবং শেখ হাসিনার যে অঙ্গীকার স্মার্ট বাংলাদেশে প্রবেশ করা, আমরা সেই স্মার্ট বাংলাদেশের রেলগাড়িতে আমরা থাকতে চাই। আমরা হয়তো পিছনের বাংলাদেশে ফিরে যেতে চাই না, আমরা স্মার্ট বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বে ছাতক দ্বারাবাসী আছে এবং থাকবে ইনশাল্লাহ। জি, বলা হচ্ছে যে মাননীয় সংসদ সদস্য জনাব মুজিবুর রহমান মানিক রাজনৈতিক নেতৃত্ব দেওয়ার মতো বা সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করার জন্য শারীরিকভাবে ফিট না বা সুস্থ না, এই বিষয়ে আপনি কি বলতে চান? এটা ঠিক না, এগুলো তো ঠিক না। মুজিবুর মানিক তো 100 টু 100 ফিট, কোনোভাবে আনফিটের তো কোনো বিষয় দেখি না। আচ্ছা, এই যে ফিট আর আনফিটের যে বিষয়টা যারা তুলছেন এই অভিযোগটা, তাদের কাছে কি কোনো ডাক্তারি সনদ রয়েছে বা পরীক্ষা নিরীক্ষা, বা আপনাদের কাছে মুজিবুর মানিক চুকে দেয় বা আপনাদের কাছে কি ফিটনেসের কোনো এই ধরনের নমিনেশন দেওয়ার সময় বা দলীয় মনোনয়ন দেওয়ার সময় ফিটনেসের বিষয়ে এটা ফিটনেস মেডিকেল এটা বিষয় আছে, এই ধরনের তার ফিটনেস আছে কিনা, গাড়ির ফিটনেস আছে কিনা, এটা তো দেখার বিষয় নয়। উনি হয়তো সুস্থ মানুষ, আমি অসুস্থ হয়ে যেতে পারে, এটা অন্য বিষয়। কিন্তু এখন তো উনি পুরোপুরি সুস্থ মানুষ। যারা বলে মুজিবুর মানিক দেখে না, আমি মানে তারাই দেখে না। আজকে ছাত্রদের যে উন্নয়ন হয়েছে, যে উন্নয়ন গাড়ি দিয়ে দৌড়াইয়া গাড়ি দৌড়াইয়া যায়, এই উন্নয়ন দেখে মানে ওরা দেখে না বলে ছাত্রদের উন্নয়ন হয় নাই। আজকে যে অসংখ্য রাস্তা সৃষ্টি হয়েছে, অসংখ্য ব্রিজ কালপাট হয়েছে, অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান সৃষ্টি হয়েছে, অসংখ্য ভবন সৃষ্টি হয়েছে, আজকে এমন কোন জায়গা নাই, এমন কোন গ্রাম নাই যেখানে যে মহিউরান মানিকের মাধ্যমে শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়া প্রতিটা গ্রাম, প্রতিটা বাড়ি, প্রতিটা জায়গায়, প্রতিটা মানুষ ধনী গরিব প্রত্যেক মানুষ শেখ হাসিনা সরকারের সার্বিক সহযোগিতা পেয়েছে, অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমি কারণ দর্শিয়ে বলতে পারবো, তবে যেহেতু সময় কম আমার, আমরা অনুষ্ঠান শেষ করবো, যেহেতু আপনার আরো প্রোগ্রাম রয়েছে। যেটা জানতে চাইবো যে নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক মাঠে বা নির্বাচনী মাঠে পক্ষ প্রতিপক্ষ একে অপরকে যেভাবে শব্দ দিয়ে বা শব্দ ছয়ে বিরূপ বা ব্যঙ্গবিদ্রুপ করা হচ্ছে বা করছেন, এই বিষয়ে আপনি আসলে কি বলেন? রাজনীতিবিদদের, একজন রাজনীতিবিদ হিসাবে একজন রাজনীতিবিদের কোন ধরনের বাসা হওয়া প্রয়োজন, আপনি কি মনে করেন এই বিষয়টা? আমি নিজে একজন ছোট প্রার্থী হিসাবে এবং ছোট্ট একটা জায়গা থেকে আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি যে বিষয়টি বলতেছি, আমি পরপর 7 বার নির্বাচন করেছি, হেরেছি, জিতেছি। এভাবে কেউ রে কোনোদিন কটাক্ষ কথাবার্তা বলে, কেউ কে গালিগালাজ করে, কেউ কে হুমকি ধুমকি দিয়ে
আমি কোনোদিন আশা করি না। আমি চাই আমার আচরণ, আমার ব্যবহার, আমার কথাবার্তার মাধ্যমে আমার সমর্থক যারা আছে, আমার জন্য যারা কাজ করে, তাদের এই আচরণ হওয়ার প্রয়োজন যে কথাবার্তা এবং আচরণের মাধ্যমে মানুষকে আসলে বেঁধে রাখা, এটা হচ্ছে আমাদের এই এই মনমানসিকতা রাখার প্রয়োজন, এই জাতীয় নেতৃত্বের প্রয়োজন। মইমরান মানিকের কাছে আজ পর্যন্ত আমরা অনেকভাবে নির্যাতিত নিপীড়িত হয়েছে, অনেক রাজনৈতিকভাবে অনেক সমস্যার দিকে আমরা দাবিত হয়েছে, অনেক মার খেয়েছে, অনেকভাবে আমরা আহত আছে, এটা চাতক ধরার মানুষ জানেন, জানেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জানেন, আমরা অনেকভাবে আঘাতপ্রাপ্ত। কিন্তু আমরা কোনোদিন ঘুরিয়ে হয়তো কাউকে গালি দিই নাই, আমরা মানুষের ভালোবাসার মাধ্যমে আমরা প্রতিটা নির্বাচনে মানুষ মইমরান মানিককে ভালোবাসে, এই যে প্রতিটা শব্দের গালির বিপরীতে মানুষ তারপরে যেটা হয়তো জবাব ভোটের মাধ্যমে জবাব দিয়ে মইমরান মানিককে ভালোবেসে আঁকড়ে ধরে রাখে, কেউ হুমকির কাছে, কেউ ধমকির মাঝে হয়তো মানুষ কোনোদিন এই যে আয়োগের শাসন আর এই শাসনের শাসিত হতে চায় না মানুষ, এই শাসন চায় না সাতক ধরার মানুষ, এই শাসন চায় না বাংলাদেশের মানুষ, আর চায় না বিদায়ী 1971 সালে এই 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 শাসকদেরকে বিতাড়িত করে দেওয়া হয়েছে। আজও যদি যারা যেভাবে বিভিন্ন জায়গায় যেভাবে হুমকি ধুমকি দিয়ে বক্তব্য দিচ্ছে এবং যেভাবে আমাদেরকে নিয়ে ব্যঙ্গ করে কথাবার্তা বলছে, আমাদেরকে যেভাবে মানে হুমকি দেওয়া হচ্ছে, এটা রাজনৈতিক কোনো আদর্শ হতে পারে না, এটা কোনো আদর্শ রাজনৈতিক আদর্শ হতে পারে না। আমি মনে করি এদের শুভ বুদ্ধির উদাহরণ এবং মানুষের সাথে যেভাবে রেজা একজন ভালো মানুষ, আমি জানি উনি একজন ভালো মানুষ, হয়তো জানি না উনি কেন যে দায়বাদ হয়ে আজকে যে অশালীন ভাষায় যে কথাবার্তা বলে, উনি আমাকে অনেক ভালোবাসেন, আমিও আমিও আমার সহকর্মী হিসাবে অনেক ভালোবাসি, এবং গত নির্বাচনে উনার জন্য আমি অনেক কিছু করতে চেষ্টা করেছি উপজেলা নির্বাচনের জন্য, কিন্তু উনি যে বিভিন্ন ভাবে মিথ্যা বক্তব্য দিয়ে উনি যেভাবে শামীম চৌধুরীর সাথে মিশে এখন মইমরান মানিকের একদম কাছের লোক হয়ে আজকে এখান থেকে ছুটে গিয়ে জানি না কোন ইন্টারেস্টে উনি চলে গেছে, এই যে চলে গিয়ে যেভাবে আজকে বিভিন্ন ভাবে অপব্যাখ্যা দিয়ে কথাবার্তা বলতেছে বিভিন্ন সভা সমাবেশে এবং আমাকে নিয়ে উনি যেভাবে কটূক্তি করতেছে, আমি তার নিন্দা জানাচ্ছি। এবং মইমরান চৌধুরী বকুল এই যে 14 সালে এই উপজেলার চেয়ারম্যান হয়েছিল, উনি মইমরান মানিক এবং আমাদের মাধ্যমে চেয়ারম্যান হয়েছিল, আজকে উনি আবার হয়তো আমাদের কাছ থেকে ছুটে গিয়ে, হয়তো জানি না কোন কারণে উনি ছুটে গিয়েছেন, ওনার যে আচরণ ওনার ব্যবহার আমরা দীক্ষার জানাই, আমরা দীক্ষার জানাই। একটু আদর্শিক মানুষের কাছ থেকে, একজন নেতার কাছ থেকে এই ধরনের কথাবার্তা কোনোদিন হয়তো কেউ আশা করে না। এরা যদি নেতা হয়ে থাকে তাহলে তার আদর্শিক অবস্থা আগে ঠিক করতে হবে এবং মুখের ভাষা ঠিক করতে হবে, এইটাই আমরা আশা করি। জি সম্মানিত দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসি। সর্বশেষ খুব সংক্ষেপে স্নাতক বেড়া বাজার এলাকার সম্মানিত ভোটার এবং জনসাধারণের প্রতি আপনার কি আহ্বান? আমি স্নাতক দ্বারার বিশেষ করে আমি এক নগণ্য কর্মী আওয়ামী লীগের শৈলাভ জনবাদ ইউনিয়ন থেকে আমি নৌকা নিয়ে দুইবার নির্বাচন করেছি, আমার ইউনিয়নবাসী আমাকে নৌকায় আমাকে নৌকায় ভোট দিয়ে দ্বিতীয় মানে টানা দুইবারের মতন আমাকে এই ইউনিয়নের কাজ করার সুযোগ তৈরি করে দিয়েছেন এবং আমি 1998 সালে প্রথমেই এই ইউনিয়ন থেকে নির্বাচিত হয়েছিলাম। মইমরান মানিক সাহেব যখন এই স্নাতক দ্বারার প্রথম এমপি হয়েছিলেন 96 সালে আর আমি 1997 সালে আমি এই ইউনিয়ন থেকে নির্বাচিত হয়েছিলাম ধারাবাহিকভাবে, আমি পরপর 7 বার নির্বাচন করেছি এবং হেরেছি জিতেছি, আগে কথাটা বলেছি। আমি একজন নগণ্য কর্মী বাংলাদেশ আওয়ামী লীগের, বাংলাদেশ আওয়ামী লীগের বঙ্গবন্ধুর আদর্শের একজন নগণ্য কর্মী হিসেবে বলতে চাই। স্নাতক ধরার আপামর জনতাকে উদ্দেশ্যে আমাদের স্নাতক ধরার আজকের যে উন্নয়ন, আজকের যে মইমরান মানিকের মাধ্যমে আমাদের যে উন্নয়ন সাধিত হচ্ছে এবং একসময় আমরা বর্ষায় নাও হেমন্তে পাও ছাড়া আমাদের স্নাতক ধরার মানুষের একমাত্র সুনামগঞ্জ সিলেট রাস্তা ছিল, সড়ক ছিল আর গোবিন্দগঞ্জ থেকে স্নাতক এই পর্যন্ত আমাদের সড়ক ছিল, কিন্তু আজকে প্রতিটা গ্রামের মানুষ সকালে রওনা দিয়ে ঢাকায়, ঢাকা থেকে আবার ফিরে
নিজ বাড়িতে 12টার ভিতরে রাত্রে ঘুরে আসতে পারে। এই যে আজকে শেখ হাসিনার উন্নয়ন, আজকে ময়ূরা মানিকের মাধ্যমে যে উন্নয়ন সাধিত হচ্ছে, এই উন্নয়নের ধারাকে ধরে রাখার জন্য এবং একজন আদর্শিক মানুষ ময়ূরা মানিক, একজন ভালো মানুষ, যারা কাছে গিয়েছেন তারা দেখেছেন এবং ময়ূরা মানিকের পাশে কাছে যারা গিয়েছে আর হয়তো অন্যদিকে হয়তো যেতে তারা সম্ভব হয় না, কারণ ওনার আদর্শগত ভাবে ওনার গুণে ধরে রাখে। উনি একজন গুণী মানুষ এবং গুণে গুণান্বিত হয়ে আমরা সবসময় ময়ূরার মানিকের পাশে আছি এবং ময়ূরার মানিককে নিয়ে আমরা স্বপ্ন দেখি, সাতকদরার মানুষ স্বপ্ন দেখে। আমি বিনীতভাবে অনুরোধ করব, আমরা যেভাবে অতীতে ময়ূরার মানিককে ধরে রেখেছিলাম আজীবনে এই আসন থেকে জননেত্রী শেখ হাসিনা যতদিন ময়ূরার মানিককে নমিনী দিবেন ততদিনে আমরা এই আসন থেকে আমরা ময়ূরার মানিককে একজন আদর্শিক মানুষ হিসাবে, আওয়ামী লীগের একজন নিবেদিত প্রাণ হিসাবে, একজন উন্নয়ন কামী নেতা হিসাবে এবং একজন কর্মবান্ধব নেতা হিসাবে প্রত্যেক মানুষ যার কাছে গিয়ে সুখে দুঃখের কথা বলতে পারে সেই নেতাকে ধরে রাখার জন্য আমি 7 তারিখে সাতকদরার প্রত্যেক মানুষ যেন আমরা প্রত্যেকটা সেন্টারে সেন্টারে গিয়ে 8টার সময় গিয়ে আমার মা বোনদেরকে সাথে নিয়ে প্রতিটা পরিবারের প্রত্যেককে নিয়ে আমরা ভোট দিয়ে নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে পারি এবং পাশাপাশি অনুরোধ করি সাতকদরার ময়ূরার মানিক আবারও নির্বাচিত হবেন, এই বিশ্বাস আমাদের আছে এবং শেখ হাসিনাকে আমরা সাতকদরা সোনালী 5 আসনকে আমরা উপহার দিতে চাই এবং বিনীতভাবে অনুরোধ, বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 5ম বারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, আমাদের একটি আশা, আমাদের একটি সাতকদরার একটি প্রত্যাশা। আমরা সাতকদরা থেকে আমাদের প্রিয় নেতাকে আগামী সরকারে একটি মন্ত্রিত্ব দেওয়ার জন্য আমি উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক নৌকা প্রতীকের। জি ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ কথা বলছিলাম সৈলা আফজালাবাদ ইউনিয়নের 3-3 বারে নির্বাচিত জননন্দিত চেয়ারম্যান এবং সাতক উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট রাজনীতিবিদ জনাব গয়াস আহমদ, আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। নান্দনিক সংলাপ, মানুষের কল্যাণের সংলাপ, আমরা কথা বলি আপনার প্রয়োজনে, তুলে আনি সমাজের বিভিন্ন প্রকাশিত সমস্যা এবং লিপ্ততার সমাধানের চেষ্টায়। কথা হোক কল্যাণে প্রয়োজনে, সত্য ও মিথ্যা পার্থক্য নির্ণয়ে অন্ধকারে আলোর জন্য। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো অনুষ্ঠানে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।